মানবিক রাষ্ট্র তৈরির একটা সুযোগ তৈরি হয়েছে। নতুন সরকারকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে শহীদ মিনারে আয়োজিত মায়ের ডাক সংগঠনের মানববন্ধনে কথা বলেছেন তিনি। এ সময় বক্তারা কমিশন গঠন করে গুমকৃত ব্যক্তিদের তালিকা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন। একই সাথে গুমের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়। তারা বলেন, গুমের শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। ব্যক্তি এবং পরিবার রয়েছে, তাদেরকে রাষ্ট্র কর্তৃক অবশ্যই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তারা এখন কোথায় আছে, কেমন ভাবে আছে, এই 23টা গোপন কারাগারের বাইরে কোথায় আছে, সেটাও আমাদের জানতে হবে। আজকের দাবিগুলো জোরপূর্বক গুমের শিকার সকল ব্যক্তিকে আয়না ঘরের মতো বন্দিশালা সমূহ থেকে নিঃশর্ত মুক্ত করা। দেশটা একটা গণতান্ত্রিক দেশ বানাতে চাই, একটা কল্যাণধর্মী দেশ বানাতে চাই, একটা মানবিক রাষ্ট্র বানাতে চাই, আর এই সব কিছু মিলে একটা নতুন বাংলাদেশ গড়া।